হ্যালো, হাই এভরিওয়ান, নমস্কার। টিউন টক উইথ অভি, আমরা অনেক দিন পর একটা নতুন আইডিয়া নিয়ে শুরু করলাম একটা পডকাস্ট, যেখানে আজকে আমার সঙ্গে রয়েছে সৌরভ, আমার কলেজের বন্ধু। আমার শুরু বলতেই ওর সঙ্গে, প্রথম থেকে গান বাজনা। এই নিয়ে অনেক স্মৃতি, অনেক গান, অনেক কবিতা, আর তার সব কটার পিছনে যে গল্প, সেগুলো সব শেয়ার করার জন্যই এই আইডিয়াটা প্রথম আমার মাথায় এলো। কিন্তু এটাকে আরও বড় করে দেখার আইডিয়া দিল সৌরভ, যে এখানে শুধু অল্প গান বাজনা, কথাবার্তা, হিস্ট্রি থেকে বড় হচ্ছে সবার সঙ্গে কোলাবোরেট করা। অনেকেই আমাদের মতো অনেক স্বপ্ন নিয়ে নিজের লেখা গান পাবলিশ করার ঝক্কি, কানেকশান সবার পক্ষে সম্ভব হয় না, কাজের মধ্যে আমরাও ফেস করেছি। কথা এগোনো যাক আমাদের আইডিয়াটা নিয়ে, সৌরভ তুমি বলো যে এরকম কি মনে হচ্ছে এতদিন পর? আমাদের যেমনি গান বাজনা আমরা যেমনিভাবে করেছি, লাইভও করেছি, কিন্তু পডকাস্ট এতদিন পর কেন এই ব্যাপারটা মনে হলো যে না স্পেশাল হতে পারে? সর্বপ্রথমত নমস্কার, যে আজকে এখানে আসা, এখানে মধ্যে আমি একটা জিনিস সবার প্রথমত বলতে চাইবো, সেটা হচ্ছে হলো যে গান শুধু গান নয়, গানের পিছনেও অনেক কিছু কাহিনী থাকে যেগুলোর দ্বারা গানটা তৈরি হয়, বা গানের পিছনে অনেক গল্প থাকে ছোটো মোটো। তো সেটা হয়তো দর্শকদের কাছে সেটা পৌঁছয় না, সবসময় সামনে আসে না। হ্যাঁ, তো এই যে প্ল্যাটফর্মটা, এটা আমাদের শুধু গান নয়, গানের পিছনে যে কাহিনী বা কী করে একটা গান তৈরি হয়, সেই যে ওয়ে আউট, কিভাবে এগোচ্ছে ধাপের পর ধাপ, কতগুলো ভিতরে মানে স্টোরি আছে। হ্যাঁ, শুধু চার মিনিট পাঁচ মিনিটের জন্য নয় গানটা। আজকে প্রায় আমাদের এই কোলাবরেশন চলছে কলেজ লাইফ থেকে প্রায় 2013, দশ বছরের বেশি, দেখতে দেখতে কতটা টাইম। তো এই দশ বছরের মধ্যে আমরা হয়তো কাজে মধ্যে ছিলাম, হয়তো ডিস্টেন্স বেড়েছে, দূরে গিয়েছি আবার ফিরে এসেছি, কিন্তু আমাদের এই চলার পথে গানটা কিন্তু সঙ্গে থেকে চালালি চলে এসছে। তো চলে আসার পরে এই যে দশ বছর, এই দশ বছরের মধ্যে আমাদের যে গল্প আছে সেগুলোই আমরা আজকে আলোচনা করব, সেই শেয়ার করব সবার সাথে। এখন এখন অনেকেই ওটা কানেক্ট করবে যে আমাদেরও তো এরকম, ইভেন আমাদেরও হয়েছে যে আমরাই যখন চলছি, বড় কোনো সিনিয়র মিউজিশিয়ানের সঙ্গে দেখা করছি, কথা বলছি, তাদের লাইফ তারা বল মানে অ্যাডভান্স বলে দিয়েছিল, দেখবি এই এই হবে, এইটা হবে না, এটা থাকবে না, কিন্তু আমরা তখন মনে করেছিলাম না না এরকম সবার ক্ষেত্রে হয় না, কিন্তু মানে কোথাও না কোথাও এগুলো কিন্তু মেলে সবার সঙ্গে। তো ওগুলো শেয়ার করলে আমরা মানে এটা নিয়ে অনেক আলোচনা করে একসাথে এগোতে পারি। সবার প্রথমত আমাদের গান নিয়ে যখন এই আলোচনা, তো আমাদের যে গানটা সবার প্রথম যেটা লেখা হয়েছে সেটা একটা পড়বে আমার কথা তোমার মনে, পড়েছিলাম ইউটিউবে দিয়েছিলাম না ফেসবুকে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে প্রায় তাও কয়েক বছর, হ্যাঁ চার পাঁচ বছরের আগে, এটা বানানোই তো দশ বছর হয়ে গেল আমাদের শুরু থেকেই এগুলো। আর তার উপরে আমরা মানে নাম্বারিং করেছি পরপর আমাদের যা গানের, বেসিক্যালি এগুলো সব শুরু, একটু ছোট করে না বললেই নয়, যে সৌরভের কবিতা থেকে। ও যখন থেকে লেখা শুরু করেছে আমাদের আলাপ হয়নি, ও নিজের ডায়েরিতে নিজেই লিখতো, কাউকে দেখাতো না, ও মনে করতো এগুলো শুধু ওর জন্যই হয়তো, বা এগুলো কেউ কীভাবে নেবে কি বলবে, এটার ও কোনো ফোর্সই ছিল না যে এটা কি হতে পারে ভবিষ্যতে, থেকেই যাবে হয়তো ডায়েরিতে। কিন্তু কি কোইন্সিডেন্স, আর আমি তো বলবো ঈশ্বরের ইচ্ছে, যে ওগুলো দেখে ম্যাজিক্যালি আমরা এমনি খেলার ছলে শুরু করেছিলাম, দেখি তো এটা শুরু করলে কি হতে পারে, কী হচ্ছে আমরা জানি না কিছুই। তখন আমাদের খুব আনন্দ হতো যে একটা লাইনেও যদি সুর কিছু আসে, বা এটা আমরা বানালাম, সেটাতেই আমাদের একটা আলাদা স্ব্যাগ ছিল বলতে গেলে।
সোয়াগ ছিল, তার থেকে বেশি আনন্দ আর উৎসাহটা এতটাই যে ওই একটা লাইনে সুর করা থেকে পুরো গান, তারপরে আরেকটা গান, তারপর আরেকটা গান, এইভাবে করতে করতে প্রায় 18টা মতো গান জমা হয়ে গেছে। কিন্তু আমাদের অনেক বন্ধুরা শুনেছে লাইভ, তারা বলেছে বা এটা তো পাবলিশ হতেই হবে, কিন্তু মানে ওটাকে কত বড় চিন্তা করা যায় ওগুলোই এখন আমরা করব। শুধু আজ আমরা বসছি এরকম নয়, এরকম নানান স্টোরি নিয়ে নতুন নানান মানুষরা আসতে পারবে, আমাদের সঙ্গে কথা বলতে পারবে, যেটা আমাদের মনে হয় সৌরভের যে আইডিয়াটা, যে সবার সঙ্গে কোলাবোরেশন তাদের আইডিয়া। আমরা লাইভ এখানে দেখব যে তারা কীভাবে গান কম্পোজ করে। সৌরভ একভাবে করে, আমি একভাবে করি, আমি সুর আগে ভাবি, সৌরভ লেখা আগে ভাবে, মানে সবার আলাদা আলাদা, কিন্তু কিভাবে সেটা প্রসেসগুলো কোথায় গিয়ে একটা কিভাবে মিলছে, মিলছে করছে, সেটা হচ্ছে সেই ইন্টারেস্টিং জিনিস, সেটাই আপনাদের সামনে তুলে ধরাটাই হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। তো সব থেকে বড় কথা না বললেই নয় যে আজকে কিশোর কুমারজির জন্মদিন, আর আজকের দিনে যেহেতু কিশোর কুমারজির জন্মদিন, তো আমরা ভাবলাম আমাদের নিজস্ব গান একটা তো থাকবেই, আর সেটার পিছনের গল্পও থাকবে, কিন্তু তার সঙ্গে দুটো গান থাকবে কিশোর কুমারজির গাওয়া। তো প্রথমে আমরা আমাদের গানটা দিয়ে শুরু করি, তার একটু ব্যাক স্টোরি বলে নিই। যেমন এটা আমাদের 4 নম্বর গান, তাই তো? তো কম্পোজিশন হিসেবে 4 কম্পোজিশন, মানে লেখা হিসেবে পরপর হয়তো 4, কিন্তু এটা সবার আগে আমরা বানিয়েছি, মানে এটার ইন্সপিরেশনে বাকি সব। তো এটা খুবই স্পেশাল আমাদের জন্য। এটা সৌরভ যখন লিখেছিল গানটা, তো লেখা হয়েছিল একটা কবিতা পারপাস, তো ওই কবিতাটা কী করে সুর হলো, সুর থেকে গানে এলো, সেই জিনিসটাই আজকে এখানে মধ্যে আপনাদেরকে দেখানো সবাইকে। চলো তাহলে গানটা করা যাক। সেদিন দেখেছি তোমায় আমি ভেঙেছে খুন, জেগেছি আমি পড়ে গেছি আমি তোমার প্রেমে, জেগেছি রাত দিন গেছে থেমে, পড়বে আমার কথা তোমার মনে, পড়বে আমার কথা তোমার মনে, একদিন পড়বে আমায় তোমার মনে, পড়বে আমার কথা তোমার মনে। আজ থেকে তুমি যেখানে যাবে চিরকাল আমার তোমার সঙ্গে পাবে, আজ তোমায় ছেড়ে যাচ্ছি অনেক দূরে, চাইছে তোমায় মন নীরব সুরে, পড়বে আমার কথা তোমার মনে, পড়বে আমার কথা তোমার মনে, একদিন পড়বে আমায় তোমার মনে, পড়বে আমার কথা তোমার মনে। এটা একটা প্যারা, আর একটা প্যারা আছে, আমরা টোটালটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, আর এরকম হাজারো গান আমরা সবাই মিলে ভাগ করে নেব নতুন নতুন।
এই ব্যাপারে যদি তুই আর কিছু বলিস যে এই গানটার বানানো নিয়ে, কারণ কি মেন হচ্ছে আমাদের এই স্টোরিটা। ধর এটা তুই যখন বানালি তোর মাথায় কী ছিল, তুই যদি একটুখানি বলিস আমাদের সঙ্গে। আমি জানি এর মেন স্টোরিটা একটু তুই চাইবি তোর মধ্যেই রাখতে, কিন্তু যেইটুকু বলা যায় বা যেইটুকু তোর বানাতে কি কী মনে হয়েছে, বা প্রথম এটা আমাদের গান যখন প্রথম আমরা বানালাম যে এক্সাইটমেন্টটা, এটা একটু শেয়ার করে নিই সবার সাথে। এটা আমি জানি কমনলি সবার খুব একই রকম মনে হবে, সবাই একটু ভাইবস ম্যাচ করতে পারে এটার সঙ্গে, তো তুই কিছু বল। এটা হচ্ছে হলো মানুষ তো মানুষের সঙ্গে সারা জীবনের মধ্যে প্রচুর মানুষের সঙ্গে তার দেখা সাক্ষাৎ, কিন্তু কিছু কিছু স্মৃতির জন্য কিছু কিছু মানুষ চিরজীবন মনে থেকে যায়। কিন্তু এই গানের মধ্যে এমন একটা ব্যাপার আছে যেখানের মধ্যে একজন অপরজনকে বলছে যে আমার কথা তোমার মনে পড়বে। এটা ভালোবাসা রিলেটেডই, তবে একটু বেদনা, এটা বিচ্ছেদের উপরে গান। মানে এই কথাটা শুনে মনে হয় যে সম্ভবত আর সম্পর্কটা আগের মতো হবে না, দুঃখ করে লাভ নেই, কিন্তু হ্যাঁ মনে পড়বে দুজন দুজনকে, স্মৃতি থেকে যাবে। সেই যে স্মৃতি থাকাটা সেই তো উদ্দেশ্য করেই বলা লেখা আছে এই গানটা, যে একজন বলে যাচ্ছে যে আমার কথা তোমার মনে পড়বে। তো এই মনে পড়ার বিষয়টা নিয়েই গানটা পুরো। আর গানটার কথার মধ্যে কথা যদি ভালো করে শোনা যায় তাহলে পুরো পিকচারটা আশা করি যে সামনেই অটোমেটিক চলে আসবে, কারণ সবার জীবনের মধ্যে এরকম না এরকম একটা সিচুয়েশন থাকবে যে অন্য একজনের জীবনে তার ছাপটা রেখে যেতে চায়, যে পড়বে আমার কথা তোমার মনে, একদিন পড়বে আমার কথা তোমার মনে। সেটা পজিটিভলি হলেই ভালো। তো মানে এটা ধর আমরা যখন প্রথম শ্যুটটা, আমি জানি না আমার কিভাবে এলো, মানে আমি তো লেখাটা পড়লাম, আমি তোর গল্পটা শুনলাম, যতটা আমার মনে হলো আমি ভাবলাম আমি তোর জায়গায় নিজেকে বসিয়ে কি আমার এক্সপ্রেশন বেরোচ্ছে আমার মধ্যে দিয়ে আমি চেষ্টা করলাম। তো যখন আমি প্রথম প্যারাটা শোনাই বা প্রথম আমার মনে হয় চার লাইনই তোকে শোনাই, তো সেটা শুনে তোর কী মনে হয়েছিল? তুই তো ভাবিস নি যে এমনিভাবে এটা হতে পারে। আমার কোনো এক্সপেকটেশন ছিল না সত্যি কথা বলতে কি, যে গান হতে পারে বাই সেটা একটা ঠিক আছে মেনে না যায়, কিন্তু বাট যে এই ফিলটা গানের যে কথার সাথে যে সুর এবং ভোকাল, এই যে ফিলটা, এই ফিলটাই এই গানটা বিশেষত্ব। যদি কিছু গান থাকে না যে আমরা অনেকজনের সঙ্গে আছি, গেট টুগেদার করছি, তো এক টাইপের গান বাজে, আর কিছু গান থাকে যেটা একা থাকার সময় সে গানটা মানুষে শুনতে পছন্দ করে ওই টাইপের, সেটা হলো এই টাইপের গান। যখন তুমি একা থাকবে তখন এই গানটা তোমাকে একা থাকতে দেবে। এই আমার তরফে এই এক্সাইটমেন্টটা আলাদাই ছিল, যে প্রথম গান বানানো, না ভাবতে পেরে এইভাবে করে ফেলা, আর একটা কমপ্লিট হওয়ার পর সেই যে আনন্দটা, বাকি আমাদের সবগুলো করে মানে এগিয়ে যেতেই হেল্প করেছে আর কি। তো এরকম কিছু তোমাদেরও ছোট ছোট স্টোরি তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, পাঠাতে পারো, আমায় ইমেল করতে পারো। সেই স্টোরিগুলো যদি আমাদের ভাল লাগে আমরা ওই স্টোরি বা ওই গানগুলোর জন্য তোমাদের ইনভিটেশন দেব, বলবো এসো আমাদের সঙ্গে শেয়ার করো সবার সামনে। তার থেকে বড় কথা এটা একবার আমরা মনে হয় আমাদের কলেজেই লাইভও করেছিলাম, আমি তখন গান গাইতামই না, তুই আমাকে বলতিস না গান কর, মানে ভাল লাগছে শুনতে কর, মানে আমি করতেই চাইতাম না, ঠেলে 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 ঠেলে। তোর মনে আছে কতজনকে ধরে ধরে তুই বলেছিলি একে এই গানটা শোনা? আজ তারাও শুনছে, তারাও শুনছে, ইভেন এখনো বলে যে ওই গানটা এখনো শুনতে পেলাম না ভাই, আন শুনি কেমন হচ্ছে। এখনো মনে আছে ওদের কাছে ভিডিও আছে, বলে ছেড়ে দেবো এরকম আছে। বলছি না না আসবে আমাদের গানটা, খুব তাড়াতাড়ি আসবে। আর আমরা এগোই আমাদের দ্বিতীয় গানের পরের গান, আজকে বিশেষ দিনে ছোট্ট করে ট্রিবিউট আমাদের পক্ষ থেকে, প্রথম আমরা এটা শুরু করছি একটা ভালো দিনে মনে করি আমি। তো আর আমরা কত গান গেয়েছি কিশোর কুমারজি, হ্যাঁ হিন্দি বাংলা, মানে ইভেন এগুলো তো গোল্ডেন সংস আর কি, তখনও চলতো এখনও চলবে ভবিষ্যতেও চলবে, মানে তুলনা হয় না আর কি। আপকার মা আপকা নাম মেরা তর
ताराना और नहीं इन झुकती पलकों के सिवा दिल का ठिकाना और नहीं जचता ही नहीं आँखों में कोई दिल तुमको ही चाहे तो क्या कीजिए हो मेरे दिल के चैन आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया मेरे सपनों की रानी कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আজকে আমরা একটু ভালো সময় কাটালাম নতুন কিছু স্বপ্নের সাথে আইডিয়ার সাথে, তোমাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগলো। আর তোমরাও কমেন্ট করো এই আইডিয়াটা কেমন লাগছে, তোমরা কিছু আইডিয়া দাও আমরা কীভাবে এগোতে পারি। এই পডকাস্ট উইথ বাংলা গান, হিন্দি গান, বিশেষ করে আমরা যেটা চাইছি অরিজিনাল কম্পোজিশন যত বেশি আমরা সামনে আনতে পারবো, তাদের ব্যাক স্টোরিজ কীভাবে তারা ভেবেছে কীভাবে এগিয়েছে, ইভেন এরম হতে পারে তাদের পাবলিশ হয়ে গেছে গান সেটাও হতে পারে, তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই শেয়ার করার মাধ্যমে আমরা এই আইডিয়াও শেয়ার করব যারা নতুন চায় আমরা কীভাবে নিজেরা এগোবো কীভাবে বানাবো, সবাই থাকবে আমাদের সঙ্গে। আর এখানেই আমরা অ্যানাউন্সও করব আমাদের নিজস্ব গান কবে আসছে আর কিভাবে ওটা কোথায় পাওয়া যাবে, সবার সঙ্গে আমরা সবাই মিলে এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাব। আবার দেখা হবে খুব শীঘ্রই। টিউন টক চলতে থাক আর টিউনের পিছনের আলোচনাও চলতে থাক। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ সুন, বাই।